আজকে চলে এসেছি রাজশাহী নবগঙ্গাতে আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি অথচ রাজশাহীবাসীর বেশিরভাগ লোকই এই জায়গাটি সম্বন্ধে জানে না আজকের ভিডিওটিতে এই জায়গাটি সম্বন্ধে ফুল ডিটেলস থাকবে আমি সৌরভ আছি পুরো ভিডিও জুড়ে এই জায়গাটি আসলেও খুব সুন্দর আমার বন্ধু জুবাই রাশিদের ভাষ্য মতে যদি বলা যায় তাহলে বলতে হবে অস্থির ইনকোর্স পরীক্ষা শেষে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম সিদ্ধান্ত হলো নবগঙ্গা যাব চার বন্ধু দুইটা বাইক নিয়ে বের হয়ে গিয়েছি আমাদের পাশের বাইকে আছে নিজুম এবং মারুফ এবং আমি যে বাইকটিতে আছি সেটা রাইড করছে জুবাই রাশি এই জায়গাটা আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর রাস্তা আগেরবার যখন এসেছিলাম জুবাইয়ের আমাকে জায়গাটির নাম বলেছিল এবং বলেছিল যে জায়গাটার নাম অবশ্যই মনে রাখবি এই জায়গাটার নাম হলো যাই হোক আমার মনে নাই রাস্তাটা বাইক চালানোর মতো অনেক সুন্দর একটা রাস্তা রাস্তার সৌন্দর্য দেখে নিঝুম বন্ধুর মাথায় ভূত চেপেছে হেলাইয়া দুলাইয়া গাড়িও চালাচ্ছে যদিও জুবাইর অনেক ভালোভাবে চালাচ্ছিল ও কাউকে পিছনে তুললে সেলফলি গাড়ি চালায় এই জন্য গাড়িতে উঠে আমি শান্তি পাই আমাদের বাম পাশে আছে এটা হাইটেক হাইটেক পার্কের দৃশ্য দেখা যাচ্ছে নির্মাণ কাজ চলছে একটু সামনে আগে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো বন্ধু নিঝুম খুব মজা নিচ্ছে নিতে থাক সমস্যা নাই ও খুব ভালো ড্রাইভার জুবাই রশি খুব মজা পাচ্ছে আমাদের সুন্দর করে সাইন দেখাই দিল হাতের বামে এটা বঙ্গবন্ধু হাইটেক পার্কের সামনে চলে এসেছি আমরা এখানে নির্মাণ কাজ চলছে বড় বড় বিল্ডিং তোলা হচ্ছে আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে হাতের বামে সামনে দেখবেন এটা যে রোড চলে গেল এটা সোজা গিয়ে আইবাদে মিললো এখান দিয়ে আমরা আইবাদে যেতে পারতাম তা না গিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের গন্তব্য আজকে আপনারা তো জানেন নবগঙ্গাতে আমরা এখন হাড় হাতের বামে উপুর আছে ডানে কি যেন এটা স্কুল না কলেজ হচ্ছে যাই হোক আমরা জানি না এই যে এই মোড়টা হাতের ডানে গেল কাঁঠাল বাড়িয়া আর আমরা বামে মধ্যে উপরের মধ্যে আসলাম মেইন রোড দিয়ে না গিয়ে আমরা নদীর পাড় দিয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে একটু ভালো আসেনি অনেক রোদ ছিল পিছন ক্যামেরাতে অনেক খারাপ আসছিল জানি না কেন বেশি দূর না ওই যে সামনে দেখা যাচ্ছে বাদটা আমরা চলে এসেছি প্রায় অনেক রোদ কিন্তু খুবই মজা লাগছিল পরিবেশটা খুবই সুন্দর অনেক বাতাস ছিল চারপাশে আপনারা যদি গুগল ম্যাপের সাহায্যে যেতে চান তাহলে গুগল ম্যাপে ঢুকে এখানে সুন্দর মতো লিখবেন নবগঙ্গা লিখে সার্চ দিলে দেখবেন আপনারা এখানে নবগঙ্গাতে আপনাদেরকে নিয়ে যাবে আপনারা এখানে সুন্দর মতো ডিরেকশন দেখে চলে যেতে পারেন নবগঙ্গা বাদটি দেখা যাচ্ছে পাশে আছে হলো হারুপুর আইবাদ আর এখানে আছে আইবাদ যেটা আপনারা সবাই চেনেন তার পাশে টিবাদ তার মানে টিবাদ আইবাদ হারু পুর আইবার তারপরে নবগঙ্গাবাদ জায়গাটিতে আপনারা ঘুরে আসতে পারেন অসম্ভব সুন্দর একটি জায়গা রাস্তাটা মতো জুবাইয়ের খুব মন দিয়ে চালাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম অবশেষে আমরা মেইন নবগঙ্গাবাদে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে এটা শেষ শেষ অংশ আমরা অংশে গিয়ে দাঁড়াবো শহর থেকে খুব একটা দূরে না খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা সুন্দর মতো এখানে গাড়িগুলো পার্কিং করলাম এবং এবার চারপাশে একটা ঘুরে দেখব এই জায়গাটার বিশেষত্ব হলো চারপাশটা অনেক ফাঁকা অন্যান্য বাদগুলোর মতো এখানে বিভিন্ন দোকানপাট বা সুযোগ সুবিধা আপনারা পাবেন না তবে একটা খোলামেলা একটা পরিবেশ পাবেন চারপাশে অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক বাতাস এখানকার আকাশগুলো অনেক নীল এবং সাদা মেঘে ভরা আমার ব্যাক ক্যামেরা ভালো আসছিল না ছবি তোলার জন্য এবং ঘুরতে আসার জন্য অসাধারণ একটি জায়গা কিন্তু গোসল করার জন্য অবশ্যই নয় আমার বন্ধু মারুপ এখানে উদাসীন হয়ে দাঁড়িয়ে গিয়েছে ভয় পাচ্ছে নদীর পানির স্রোত দেখে জুবাইয়ের চুলগুলো দেখুন আইফেল টাওয়ারের মতো দাঁড়িয়ে গিয়েছে প্রচণ্ড আকারের বাতাস এখানে আমরা সবাই ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি মারুপ এবং নিঝুমো মজা নিচ্ছে খুব নিচে জুবাইয়ের মন খারাপ করে বসে আছে ভাবছে আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো পিছনে ফটোগ্রাফি শুরু হয়ে গেছে ফটোগ্রাফার হিসেবে আমাদের মাঝে আছে জুবাইয়ের ইজুমের আইফোন দিয়ে ছবি তোলা হচ্ছে আমি এখনও সিরিয়াল পাইনি বসে আছি এরপরে মারুফের সিরিয়াল তারপরে আমার সিরিয়াল পাবো এরই মাঝে আমি ভালো একটু ভিডিও করে নিই জায়গাটা অসাধারণ সুন্দর আপনারা এখানে আসলে উপভোগ করবেন যদিও আমার ব্যাক ক্যামেরাতে একটু ভালো আসছে না তাই সামনে ক্যামেরাটা অন করেছি সামনে আপনাদেরকে যতটুকু পারি এই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন নদীতে অনেক স্রোত এই জায়গাটিতে অনেক খারাপ রিপোর্ট রয়েছে আপনারা আসলে অবশ্যই গোসলে নামবেন না অনেকে এখানে ডুবে মারা গিয়েছে এবার মারুক ছবি উঠছে মারুক সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছে এবং জুবাইয়ের ফটো ক্লিক করছে এরপরে আমার পার্লা আসবে আমি অপেক্ষা করছি আমরা এখন আছি মতোই আরেকটি বাদ এখানে আমি আজকে ফার্স্ট টাইম আসলাম এর আগে কখনোই আসিনি ফ্রেন্ডদের সাথে হঠাৎ করেই চলে আসছি এখানে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর আমার সাথে আছে আমি এই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি যতটুকু পেরেছি আপনার দেখানোর চেষ্টা করেছি জায়গাটি কেমন লেগেছে এবং আমাকে কেমন দেখাচ্ছিল ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না না করবেন সামনে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ